মন পবনের নাও ভাসাইলাম তোমায় শরণ করি গুরু, বিনা তারে ডাক দিছে বন্ধু সাকিন সারি সুরি। নাও ছুটে যায় নাওয়ের মনে বৈশা ভাবে দাড়ি, তিন চোরাতে হাল ধরেছে কেমনে দেব পাড়ি, তবু আশায় বসে থাকি তোমার চরণ ধরি, দিছে বন্ধু সাকিন সারি সুরি। পরীকে দেখ ফিরে আসবেন, মাঝে মধ্যে মথুরাপুরের রাস্তা ভুল করে চলে আসবেন। কি ব্যাপার কাকুলি, তুমি বলো রুইতনের চোখে মলম লাগাই দিয়েছ? হয় দিছি, মলম লাগানোই তো আমার ব্যবসা। কিন্তু আপনি তো মলমের ব্যবসা করেন না, আপনি কি জন্য ডাক্তারের চোখে মলম দিছিলেন? বুঝছি তোমার মেজাজ গরম আছে, এত রাত্রির বেলা তুমি কোনে চললে? মরবে যাচ্ছি, মরবে। আপনার কোনো অসুবিধা আছে? না অসুবিধা থাকবে কি জন্য, তবে তোমার যদি অসুবিধা না থাকে তাহলে পরে একটু দেখতাম কেবা করে তুমি মরো। জি অসুবিধা আছে, অন্যের মরা দেখে না তো শখকে, নিজে মরে দেখেন গা। আলাপ করি কে চল যাই। জি ম্যাডাম বলেন। আর সারাদিন নানান ধরনের কাজকর্মের প্রতি ব্যস্ত থাকি তো ম্যাডাম, সেই জন্য ফোন রিসিভ করতে পারিনি। জি ম্যাডাম আপনার সেট? হ্যাঁ সেট তো আমার কাছে ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ জি 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 আমরা বিক্রি করি। হ্যাঁ ও সে আমাদের এক ধরনের ব্যবস্থা আছে ম্যাডাম। কি আমাকে গ্রাম দেখতে ইচ্ছি করতেছে, তা আসবেন আমাকে গ্রামে, অসুবিধা কি? হ্যাঁ আসেন না ম্যাডাম, আসলে আমি আরাম লাগতেছে না? প্রথম প্রথম এরমই ঠেকে, আমার এবাই ঠেকছিল। এই যে মনে করে চলতি ট্রেন থেকে লাভ মারার সাহস কেবা করে পাইছিল? কেবা করে দোস্ত? সেটা মনে করি ব্যায়ামের জন্যই। আবার এই যে এখন জ্বালা যন্ত্রণার কথা করছি, সেটাই ব্যায়ামের জন্যই রে। দোস্ত আমার মনে হয় তোর ব্যাপারটা ডিপারেন্ট, আমারটাও ডিপারেন্ট। আমার এরকম জ্বালা যন্ত্রণা কিছু হবি নে, ওইরকমই মনে হয়। তবে মেয়েটা কে রে, এই গায়ের নাকি? দোস্ত এইটা এখন সিরকেট থাক,
এখন আমারে কিছু জিজ্ঞেস করিস নে। আমার পরাণ তোমারে চাই, আমিও তোমারে চাই গো, আমার পরাণ তোমারে চাই। এসব জিনিস কি মলম চোখে দিয়ে আদায় করা যায় কইলি? তুই কি জন্য বেজাল করবার গেছু? আমার যা সহ্য হচ্ছে না সে বলি মনে হচ্ছে কোদ দিয়ে দুই টুকরো করে নিজে গলায় দড়ি নেই, তাতে কি লাভ হইব? তুই তো রতন কো পালু না না পেলাম, সেও তো ম্যাডাম কোর সাথে কথা কইবার পেলো না। তুই চিন্তা করে দেখ কত বড় বেঈমান, আমার সামনে বলে চোখের যন্ত্রণায় অস্থির হয়ে যাচ্ছে, অথচ অথচ সেই আমি চলে আসার সাথে সাথে হাইসা হাইসা ফোনে মেয়াগোর সাথে কথা করছে। কলাম তো কবার দে কথা, ফোনের টাকা যখন শেষ হয়ে যাবে তখন সব ফুটিনি বন্ধ হইবি, এসব নিয়ে আর মাথা ঘামাস না, যা বাড়ি যা। তুই না কইছিলি আমার কাছ থেকে মলম পাইকারি নিয়ে সাপ্লাই দিব, সেজন্য বেশি করে মলম বানায় রাখলাম। হ কইছিলাম তো, কিন্তু সব তো পণ্ড করে দিলই রইত। তবে যাই কইস, উয়েকে আমি এত সহজে ছাড়তেছি না, দরকার হলে জংশন কাকার কাছ থেকে পাটা বলি দেওয়ার রামদাও দিয়ে উয়েকে আমি বলি দিব, আমার তো চিনে না। ও ভুলেই গেছিলাম, চশমাটা রেখে দে, খামাখই হারামিটার জন্য ডাক্তারের চোখ থেকে খুলে নিছিলাম, দেখা হলে দিয়ে দিস। আমার সত্যি সত্যি যদি আসে তাহলে দেখা যাবে না। তুই যে ভয় দেখাইছিস, তোর বাপ ডাকাত দলের সর্দার ছিলে, একথা কর কি দরকার ছিল? তোর যে কথা, আমার আব্বা কি ছিল সে জানে না, সে তো আমার আব্বার সাথে ব্যবসা করে। ওহো, আমি তো ভুলেই গেছিলাম, শোনা শাড়ি শুড়ি গায়ের লোক। কস্তুরি, ও কস্তুরি, তুমি এনে বসে রয়েছো আর আমি তোর ঘর খুঁজে আসলাম। আমি কি হারা গেছি নাকি আপনি আমাকে খুঁজতেছেন মান্নান ভাই? ইয়ার কি মানা তো, তোমার সাথে একটা জরুরি কথা কব। কথাটা কি গোপন নাকি মান্নান ভাই? গোপন হলে পরে আমি চলে যাই। না, কথাটা এত গোপন না যে তুমি থাকলে কওয়া যাবে না, বরং কথাটা তোমারও শোনার দরকার আছে। এক কথাতেই দুজনের হয়ে যাক, বুঝো নেই কি হইছে? বাড়িতে ডাকা চিঠি দিছে নাকি? বাড়ি আর কি করে। শোনো, তোমার আব্বার সাথে তোমার টেলিভিশনে যাওয়ার ব্যাপারটা নিয়ে কথা একেবারে ফাইনাল হয়ে গেছে। ও আর একটা কথা শোনো, ইদানিং কিন্তু লোকজনের রাস্তা ভুল হওয়া ধরেছে, বুঝছো? একটু সাবধানে চলাফেরা করে। আপনি দেখতে ভয় কিসের মান্নান ভাই? যার ইচ্ছে সে রাস্তা ভুল করুক, তাই না? এটা অবশ্য ঠিকই কইছাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা আমিই দেখবো। তো তোমরা আম খাও তাহলে এখন। পর পর তিন দিন তিনবার খাওয়া দিও, তারপর কি হয় না হয় আমাকে জানাইও। ঠিকঠাক মতো মন্ত্র পড়ে দিয়েছেন তো ঠাকুর মশাই, বুঝতেছেন তো আমার কিন্তু জীবন মরণ সমস্যা। সেটা বুঝেছি জন্যই তো পায়ে হাইটে আবার এই গায়ে আইছি। ধুলে পড়া দিবেন কইলেন? বাতাসা পর আগে চলুক তো, ফল আগে দেখি। আমি তো আসি, তুই তো কনে যাই দেখব না। আচ্ছা মা, তুই আমার বিয়ে শাদির কথা কিছু ভাবতিস? তুই কলেই তো ভাববা পারি। আমি কেবা করে কই, যার বিয়ে সে কেবা করে কয়, এটা একটা লজ্জার কথা হয় না? লজ্জা থাকলো কনে, তুই তো কই ফেলালু। হঠাৎ করে তোর বিয়ের হাউস হলো কে? ইয়ের আগে তো বিয়ের কথা তুই শুনবারই পারতো না। মানুষের সব দিন কি আর সমান যায় রে মা? বৌদি তোমার একটা কথা কব, কথাটা তুমি শ্যাবলিক কই দিও। হ্যাঁ বৌদি। আচ্ছা দেহ তো, তুমি তো দিনরাত শেফালির কাছেই থাকো, তা আমার কি কথা কন লাগবি কে? বৌদি আমি কথা কইতে গেলে নানা রকম বাহানা করে, রহস্য করে। তুমি কথাগুলি তার মনের আসল হদিশটা পাবে পালো, পরে আমি তোমার কাছ থেকে শুনে বলে। তার আগে তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, তুমি কি জানো শেফালি দরগায় মুরগি মানত করেছিল কি জন্যে? মানত যে কি জন্য করেছিল সেটা জানি না, তবে শুনেছি মুরগিটা ফেরত আইছে। সে মানত করেছিল যাতে ট্রেন থেকে নাম্বার কালে তুমি পা ফুসকে পড়ে মরে যাও, সেই জন্যে।
তোমার নাতির হাতের রেখা তো খুব ভালো সাধন। হাতের রেখা ভালো হয় কি হবি ঠাকুর মশাই, কপালে লেখার যে কি অবস্থা সেটা তো বোঝাই যাচ্ছে। আরে না, একটু একটু দুঃখ কষ্ট হলে কি হবে, এই সওয়াল তো তোমার বংশের মুখ উজ্জ্বল করবি। ওরে বাপ, এমন করে করছেন জানি রবি দাস বড় হলি এলাকার চেয়ারম্যান হয়ে যাবি। বংশের মুখ উজ্জ্বল করছে চেয়ারম্যান মেম্বার হওয়া লাগে নাকি? যেহেতু আমি পাকা হলি বিখ্যাত হলি বংশের মুখ উজ্জ্বল হয় তাই না ঠাকুর মশাই? এইবার আমার হাতটা একটু দেখে দেন তো ঠাকুর মশাই। আমার হাত দেখা বিশ্বাস হবি নি তো? আমি বলে উপোস না করে কালী পুজো করবে রাশি। আরে পুজোর হিসাব আলাদা, হাত দেখার হিসাব আলাদা। লেন ভালো করে দেখেন, উয়ের হাতখান ভালো করে দেখে দেন, জংশনের হাতে বিয়ার রেখা আছে নাকি? বাবা, বিয়ার রং দেখে তোমার মনের মধ্যে তালি দেখা দিছে? আমি হাত দেখাইতে বুঝে দিব এসে ভীমরতি। আমার বিয়ে কথা তো কিছু কইলে না। ও শান্তা লাগনা, হাত দেখে বিয়ের খবর জানবার চাই? হ্যাঁ এই বিয়ের খবর জানতে ইয়ে লাগে। কাক বিয়ে করবো রে তোরা, এত নিষ্ঠুর। তুমি আমার মৃত্যু কামনা করে দরগায় মুরগি মানত করতে পারলে এই ভালোবাসার প্রতিদান না? তুমি কি জন্য কষ্ট করে দরগায় মুরগি মানত করতে গেছিলে? আমার মৃত্যু যদি এতই জরুরি হয়ে থাকে আমার কোথে, আমি হাসতে হাসতে ট্রেনের নিচে কাটা পড়ে যেতাম। বাসুদ্ধ বৌদি, তুমি আমার কি জন্য এই কথা জানালে? আমি যে কষ্ট আর বয়ে বেড়াবার বাঁচতেছি নি। চশমাটা দিছো সেটা দে তো। সে চশমাটা তুই ডাক্তারকে দেওয়ার জন্য দিলু, আবার চাস কে? দরকার আছে? রুইতন তো দিনের বেলা চশমা ছাড়া দেখবি না নে। এই না তুই রুইতনকে এক কবে দুই টুকরো করবার সালু, রাত না পোয়াতেই চশমা নিবার আইসু, তগর তো কিছুই বুঝি না রে। তোর তো বুঝার দরকার নেই, তোকে যেটা করছি সেটা কর, আমাদের মধ্যেকার ব্যাপার আমাকে বুঝবার দে। আমি ইচ্ছা হলে তাক কাটবো, ইচ্ছা হলে তাক জোড়া দিব, তোর কোনো অসুবিধা আছে? বাবা, যার কাছটা চশমা কেড়ে নিছু তারও তো একই ঘটনা ঘটছে, সে তো রোদে রোদে ঘুরে রুগী দেখতেছি, তার বুঝি কষ্ট হচ্ছে না? তোর দিয়ে নিজ গায়ে মানুষের সে ভিন গায়ে মানুষের উপর দরদ উতলা উঠলো, অত কত কয়স নে। তোকে আমি চশমাটা দিছি, তুই আমার সেটা ফেরত দে। কিরে দেরি করিস কে, লোকটা মনে হয় এমনিতে সকাল থেকে না খাই রয়েছে, যা তো। কি ব্যাপার কাকুনি, তুমি নাকি রুইতনের চোখে মলম দেছাও? খবরটা কি রেডিও চলে গেছে নাকি? বারে তুমি এত বড় একটা কাজ করে আছো আমরা শুনবো না, তুমি রাগ হচ্ছ কেন? রাগ হচ্ছে এই জন্য যে খারাপ খবরটা তো ঠিকই দাঁতকালে কয়ে বেড়াচ্ছে, আর রুইতনের সাথে যে আমার ভালোবাসার সম্পর্ক আছে সেটা তো কোনো সময় জিজ্ঞেস করতে দেখি। আচ্ছা কাকুলি, তুমি আমার উপর রাগ করছো কি জন্যে? আমি তো তোমার পক্ষের লোক, তুমি না সেদিন রুইতনের নামে আমার কাছে নালিশ করে গেছিলা? হ্যাঁ নালিশ করেছিলাম, কিন্তু কোনো কাম কি করছিলে? বন্ধু হয়ে তাকে একটু যদি বুঝাইতে তাহলে তো তার চোখে আমার মলম দেওয়া লাগেনি, লোকটারও তো কষ্ট করা লাগেনি, মানুষের দুঃখ দেখলে তোমরা তো খুশি হও, বুঝি তো? এ ভাই, এ আপনি তো সিম ফেরোচ্ছেন কেন? হ্যাঁ সিম দিয়ে কি করবেন? সিমের দাম কয় টাকা ভাই? হ্যাঁ বাজারে তো কেজি ধরে সিম পাওয়া যায়, শোনেন আপনি আপনি ই কেনেন, সেট কিনেন, সেট কিনলে সিম মাগনাও পাবেন ভাই। হ্যাঁ তো সেট আপনার কেনা লাগবে না? না না আমি তো আপনার কাছে সেট বেচবো না। পাগল পাইছেন না? হ্যাঁ ভাবিছেন সরল মনে চুরির কথা স্বীকার করেছি, এই জন্য দুনিয়ার হাল হকি কথা আমি বুঝি নিয়ে না, আপনার কাছে আমি সিম বেচ বের যাবো আর আপনি আমার ধরে সিম ব্যর্থ করেন না? এ ভাই, এই 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 খবরটা গাল দেবেন না, গাল দেবেন না, কি করবো? এ কেন 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 তুই সিম কেন, তুই সেট কেন, নতুন সেট কেন, তুই সেট কেন, কদিন সেট রাখবে পারো সেটা আমি দেখতেছি, আর কেন তুই কেন? Thank you.
না কইলে তুমি না কাল রাত্রির বেলা রাগ করে এখান থেকে চলে গেলে তোমার উপরে রাগ করে থাকবার পেলে তো বাসিয়ে যেত সকালে তো মনে কিছু খাও নাই খাইছো কই মুড়ির কোটাটা কই যে না বংশ সেই বংশের আবার মুখ উজ্জ্বল করবি এত করে কষ্ট যে চলে স্কুলে ভর্তি করে দে আমার কথা কেউ কানেই তোলে না বাতাসা কানে বলে কাকুলে কে বাতাসা পাতে কি ঢাকা যাওয়া লাগে নাকি শিরে লাগে না কিন্তু সাতমোহর বাজার ছাড়া তো আশেপাশে কোনো জায়গায় বাতাসা পাওয়া যায় না তাই না মনে করো সাতমোহর বাজার থেকে আনছি অসুবিধা আছে না অসুবিধা নেই কিন্তু তুমি কোন সময় সাতমোহর বাজারে গিলে আর আমার জন্য বাতাসা নিয়ে আসলে সেটা তো বুঝের মধ্যে আসতেছে না থাক ওই বাতাসা তোমার খাওয়া লাগবে না ওর মধ্যে তো আমি বিষ মিশিয়ে দিছি মোবাইলে যার সঙ্গেই কথা বলি তোমার ছাড়া আমার কাউক ভাল লাগে না কাউক না কাউক না কাউক না আমিও তোমার মনে অনেক কষ্ট দিছি এই যন্ত্রণার শাস্তি আমি নিবের চাই রইতুন এই যে নাও এই কোটা থেকে যত খুশি মলম না তুমি আমার চোখের মধ্যে ঘুষি দাও না না শোনো ও কথা বলো না তালি পরে তোমার চোখ দুখান তো কানা হয়ে যাবে খুব কানা আমি সারা জীবন তোমার সাথে কানা হয়েই থাকবো না শোনো ওই চোখ দুখান কানা হয়ে গেলে আমি কি করবো ওই চোখ দুখান তো আমার সবচেয়ে বেশি পছন্দ পক্ষীর বাসার মতো দুইখান চোখ ওই চোখ দুখান কানা হয়ে গেলে আমি তো পথের ফকির হয়ে যাব একটু পয়সা দে দো ও বাবু ও জানে বালে বাবু একটু পয়সা দে দো হ্যালো ম্যাডাম শোনেন আমি আপনার সঙ্গে আসলে কথা বলতে চাচ্ছি না মানে এই বিষয়টা আমার খুব একটা পছন্দ না তাছাড়া আপনার মোবাইলের চার্জও শেষ হয়ে যাচ্ছে শোনেন একটা ফাইনাল কথা কোনোদিন বোধ হয় আপনার সঙ্গে আমার আর কোনোদিন কথা হবে না হ্যাঁ রাখি ইতি সরি খোদা হাফেজ এই শহরের মেয়ে গুলো একদম ফালতু লজ্জা শরম বলতে কিচ্ছু নেই আর ফোন করে করে পাগল করে ফেলে বেড়ছে কিন্তু একটু মুড়ি খাওনি বাতাসা খাও গোলাম রে গোলাম তুই আমাকে একটা বুদ্ধি দে না রে দোস্ত এই মনের জ্বালা জুড়েবের জন্য আমি কি করিবেন পারি একটা ছবিতে দেখেছিলাম আমার মধ্যে এরকম হিট খায় নায়ক রাজ রাজ্জাক
মদ খায় গান করেছিল। বেমান ছবির কথা করছো? আমিও দেখেছিলাম, ওই যে একটা গান আছে না, হয় যদি বদনাম হোকারো আমি তো এখন আর নেই কারো, হলের মধ্যে প্রায় কেঁদে ফেলেছিলাম। হ্যাঁ, সিনেমার মধ্যে দুঃখ থেকে তো কাঁদবেই, আমি যে তোমার বন্ধু রঞ্জু হিট খায় গাছের নিচে বসে কাঁদতেছে, তার জন্য তো কিছু করবার দেখতেছি না। দোস্ত, সিনেমার কথা কলু না, তুই রাজ্জাকের মতো মদ খায় দেখবার পারিস। ওই মদ খাবার জানলো তো ওই চাঁদপুর বাজার দল লাগবি, তাছাড়া সেবারে যদি জানবার পারে যে আমি মদ স্পর্শ করেছি তাহলে খুব কষ্ট পাবে, আমি কষ্ট দিয়ে ওর পারবো না। যা বলি শেফালি কষ্ট পালি তোর কি, তুই না কয়েছিলি শেফালি তোর মৃত্যু কামনা করে দরগায় মানত করেছিল। করুক করুক মৃত্যু কামনা, তাও আমি যা বলি মনে কষ্ট দিবার পারবো না, আমাকে মদ খাওয়ার জন্য অনুরোধ করিস রে দোস্ত। আমার কি মনে হয় জানিস কি, এইসব ঘটনার জন্য ওই জাপান ডাক্তার ওই শালা এর জন্য দায়ী, ওর জন্যই আমার উপর থেকে শ্যামালির মন উঠে গেছে, ও শালার আমি পুরি পাঠাই দেব। না না, জাপানে কিছু করিনি, ছেড়ে দে ওকে, আমি যদি পুরি না পাঠাইছি। না না, ওর ভুরি নেই তো, তুই কি ভাবি, তুই সব শান্ত শান্ত। শুনতেছেন আপনি আমার কস্তুরীর গানের গলাটা? শুনতেছেন আপনি? মনেই হচ্ছে না যে এটা ট্যান্ডিস্টারের মধ্যে বাজতেছে নাকি আমার কস্তুরী গাচ্ছে। আমিও তো তাই কই, কিন্তু কানাসান মাস্টার কেন যে করছে আমার কস্তুরীর গলায় নাকি সুর হয় না, বুঝি না। আপনি আবার ওই কালেসা দোস্তাদের কথা করছেন, উর্কিরামতির কথা আপনাকে আমি কইছি না? সে তুই যতই কইস, আমি তো গানের সুরও বুঝি নে, চিনিও নে কিছু জানিও নে। ওই টিভি ক আর ওই ট্রানজিস্টার ক, সব জায়গায় যোগাযোগ করতে হলে একজন লোক তো লাগবি। হ্যাঁ, সে তো কালাচান মাস্টার ছাড়া হবি না। ধর তোর যত টাকা পয়সাই থাকুক, বিয়া দিবার গেলি একজন ঘটক তো লাগবি। এইটা অবশ্য আপনি ঠিক কথাই কইছেন, তা এই ব্যাপারে যদি আপনি ওই কালিয়াসা দোস্তাদের ঘটক মানেন তাহলে এই কাম যে কদ্দূর হবি নি এ ব্যাপারে কইলাম আমার সন্দেহ আছে। সন্দেহ করে তো কোনো লাভ নেই, যদি পারিস এখন ভালো লোক লিয়ে আয়, তারপর কথা কয়। আপনি কল অনুমতি দিচ্ছেন তাহলে? দেখেন আমি তিন দিনের মধ্যে কি ঘটা ফেলাচ্ছি, ওই যে বালুচরের জহুরুল ভাই আছে না, ঢাকায় মেলা দিন গান বাজনা করে, দরকার হলে তাক লিয়ে আসি এনে হাজির করবো। সে দেখ চেষ্টা করে, তারপর আগের থেকে ঢোল দিস নে, ওই কালাসান মাস্টার শুনতে পারলে লোকটা মনে খুব কষ্ট পাবে। এ তাহলে আপনি এত চিন্তা করেন? সারাদিন কনে ছিলেন, বাড়িতে যে খাবেন না সে কথা কয়া যাওয়া লাগে না, খারা রয়েছেন কে ঠাকুরের মতো? তুমি কি দরগায় মুরগি মানত করেছিল শেফালি? সেটা তো অনেক পুরনো কথা, সে মুরগি নিয়ে কত কি হয়ে গেল। তুমি কিসের জন্য দরগায় মুরগি মানত করেছিলে? মানতের কথা কি মানুষের কাছে কয়া লাগে নাকি, মানত করা লাগে গোপনে মনে মনে। আমি জানি তুমি কি জন্য দরগায় মুরগি মানত করেছিলে। আপনি কিভাবে করে জানলেন আমার মনের কথা? বাসন্তী বৌদি সব আমাকে কয়ে দিস। তুমি যদি আমার মৃত্যু কামনাই করবে চাও, তার জন্য দরকার মুরগি মানত করার দরকার আছে তোমার? আমার কলি হত, আমি তোমার এত চক্ষুশূল হয়ে গেলাম শেফালি? না হয়েছে আর কাদাকাটি করা লাগবো না, তাছাড়া দরগায় দেওয়া মুরগি তো ফিরে এসে, আর আপনিও তো ট্রেনে থেকে পা ফুসকে বলে মরেন নাই, এসব কথা তুলে লাভ আছে? যান হাত মুখ দিয়ে নেন। কাকুলি আইসো,
তোমাক মোবাইল করা শিখাই না আমারও তো ফুটানি কাম শিখা লাগবে না আরে দূর আইসো তো আমি তোমার একটা মোবাইলের ব্যবসা করি আর তুমি মোবাইল করবে না এটা হয় কও না থাক আইস না ভাত ধুয়ে গেলাম খাই নিও চলে যাবে স্যার হ্যাঁ থাকো না কালকে রাতে তো তোমার একটু ঘুম হয় আজ তোমার ঘুমটা খুব জরুরি আর আমি থাকলে তো সারা রাত কথাই হবে ঘুম যাই আচ্ছা তাহলে কালকে খুব সকাল সকাল চলে এসো হ্যাঁ তোমাকে ছাড়া আমার কিন্তু একলা একলা একদম ভালো লাগে না বুঝছো আমি তো তোমার সাথে সবসময়ই থাকতে চাই তাহলে সেই ব্যবস্থা করলেই হয় আমি এখন যাই আমারও পরানো তোমারে চাই তুমিও আমারে হঠাৎ করে তো গান গাওয়ার ধুম শুনলো কেন বুঝতেছি না তো আমিও তো বুঝতে পারতেছি না রে গান একজনের মুখ দিয়ে গানখানা শোনার পর থেকেই মনের মধ্যে খালি গুনগুন করতেছে আর নিজের অজান্তেই মুখ দিয়ে গান বার হয়ে যাচ্ছে এ গোলাম কার মুখতে গানটা শুনেছু তার নাম তো কইসনি কবরে দোস্ত কবর আর একটু শিওর হয়নি তোর সাথে আমার তো আর কেউ নেই আপাতত নামটা গোপন থাক সে কথা গোপন আছে নাকি তুমি যে বিশেকালী মন্ডলের মায়ের গান শুনে পাগল হয়েছো সে কথা আমার জানার বাকি নেই তুই যা লুকে বা করে এ দাঁড়া দাঁড়া তার আগে ক কথাটা সত্যি কিনা কথা সত্যি কিন্তু তুই যা লুকে বা করে রিগান হ্যাঁ গোনাপড়া শিখেছি তারপরে করছি গোলাম তুই সব কি শুরু করেছো বিশেকালী মন্ডলে তুই চিনিস মন্ডলে এক নাচানোর কি আছে একজন মানুষের গান শুনে ভালো লেগেছে তাই গেয়ে বেড়াচ্ছি কিন্তু রিগান দোস্ত তুই কেবা করে জানলু জি তোমার মুখে শুনেছি একই গল্প কতবার যে শুনাচ্ছ তার তো কোনো হিসেব নেই নিজেই তো হুশ নেই এই গল্প আরো যে কত জায়গায় কয়ে বেড়াচ্ছে সেটা কি না জানি আমি কয়েছি দেখ তো মনেই নেই আজকাল কি যে ভুলো মন হয়ে গেছে না আমার মথুরাইপুর যাবো বলে রওনা দিয়েছি পথ ভুল করে বসে আছি বিশেখালী আমারও পরানো তোমারে চাই আমিও তোমারে চাই গো আমারও পরানো তোমারে চাই ম্যাডাম আমি রুইতন ম্যাডাম কাটবেন না সরি ম্যাডাম আসলে একটা ফালতু ঝামেলার মধ্যে ছিলাম জানি সেই জন্য সেই সময় আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছি তারপর থেকে আমার মনের মধ্যে খসখস করতেছে জানেন মনে হচ্ছে যে কখন আপনার কাছে মাফ সেবার পাবো ম্যাডাম আমাকে কিন্তু আপনার মাফ করতেই হয় বুঝছেন না 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 আমাকে না 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 আমাকে আপনার মাফ করতে না আসতেছি এই জন্য যে আপনি আমার গালি দিতেছেন তো মাস্টার করছেন নিষ্কাউন্ট করছেন আমার ভালো লাগতেছে বুঝছেন ম্যাডাম কাটবেন না আপনার পায়ে ধরি আপনার পায়ে ধরি ম্যাডাম ম্যাডাম কাটবেন না আর আরো গালি যেন আমার ভালো লাগতেছে আমি মনে করো কালকেই বালুচর যাচ্ছি বুঝছো শিল্পী জহুরুল ভাইয়ের সাথে এক্কেরে পাকা কথা লিয়ে আসবো এই মনে করো যে তোমাকে কবে লিয়ে সাথে করে টেলিভিশন সেন্টারে যাবি এই সব ফাইনাল করে আসবো বুঝছো এমন করে কথাটা কসু মান্নান ভাই শুইনিতে আমার বুকের মধ্যে কেমন ধরার ধরাস করতেছে যদি আমি গান কবার না পারি কি যে কও না কস্তুরি হ্যাঁ রেডিওর যারা গান করে হ্যাঁ ওরা যদি ওই গলা লেগাবে পারে তোমার গলা তৈরেছে এমনিই ভালো আর তাছাড়া শিল্পী জহুরুল ভাই তো তোমার টেলিং দিয়েই লেচ্ছে তোমার এত চিন্তা কিসের বুঝলাম না তো আপনার শিল্পী জহুরুল ভাই যদি আমার গান শুনে আমার ওস্তাদের মতো কয়া দেয় আমার স্কিল ঠিক নাই তখন কি হবি আবার তুমি এই গলা ভাঙা কালেসার দোস্তাদের কথা তুলে আমি জাস্টাই খারাপ করে দিলে শোনো শিল্পী জহুরুল ভাই এমন করে গান কয় বুঝছো তোর কোনো স্কেল বিস্কেল দরকারই হয় না বড় শিল্পী হয়ে গেলি তো আমার এই কস্তুরি আমার এই কথা মনেই রাখবি না তাই না কস্তুরি কি যে গনা মান্নান ভাই গান ভুলে যাবার পারি তা তোমাকে ভুলবো না বুঝছো হয় কস্তি শোনো ম্যাডাম
আপনার সঙ্গে কথা বলতে বলতে এখন তো আমার চুরি ছেড়ে দিয়ে ডাকাতি করতে ইচ্ছে করতেছে। হ্যাঁ, থানা পুলিশ? থানা পুলিশ? হ্যাঁ, তারা জানে কেন আমাকে এই গ্রামের কথা তো পেপারে উঠেছিল, আপনি পড়েননি? তারাও আসে মাঝে মধ্যে, আসে পুলিশ আসে ঝামেলা করে, তা খুব একটা বেশি কিছু করে না। তার কারণ কি জানেন, আমাদের গ্রামে খুব একতা, ধরেন 327 ভোট যে পাবি এক বাক্সে, তা আমাকে সুবিধা অসুবিধা সে দেখবি না। শোনেন ম্যাডাম একটা কথা বলি, চুরি গিডা না করে, সকলেই কম বেশি চুরি করে, আমরা স্বীকার করি আর আপনারা করেন না, তো সেই দিক দিয়ে চিন্তা করলে আমরাই ভালো। কথাটা কি মিথ্যে করলাম ম্যাডাম? এখন গাল ফেরেন। হ্যাঁ বলেন, আমার কুত্তে বলেন, হ্যাঁ সুয়ের বলেন, কি করছেন না কেন ম্যাডাম? ওই বাসন্তী, বাসন্তী মায়ের দয়া হয়েছে। আমি তো ভাবিছি অন্য কোনখানে, দেখ তো এ কোন ফেসাদে পড়লাম রে। তাহলে আমি গেলাম, তুমি পারলে আইসো। দেখো তো কোন ফেসাদের পর ফেসাদে, কি ভালো লাগে নাকি? তোমার বৌবার মাথায় জট আছে তো, তার উপর মায়ের দয়া আছে জন্যই তার চিহ্ন দিয়ে গেছে। শোনো, বৌমার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, স্বয়ং মা কালী এসে ভর করিছে। এবারও কি বনদুর্গা এসে
না অন্য কেউ ঠাকুর মশাই? এখনো কিছু বোঝা যাচ্ছে না, দুই একদিন যাবে তো তখন বোঝা যাবে। আস্তে আস্তে নিজেই কয়া দেবে আদি নিবাস কোনে। সন্ধ্যাবেলা বাইরে যাওয়ার সময় ভালো মানুষ তুইয়ে গেলাম, ফিরে আসতে আসতে আমার কি সর্বনাশ হয়ে গেল ঠাকুর মশাই। কি অনক্ষরে কথা কোস, হ্যাঁ কি সর্বনাশ হয়েছে তোর? তোর তো সাত জন্মের ভাগ্য রে, স্বয়ং মা খালি তোর বয়েক দয়া করিছে। শেফালি তো বাসন্তী বৌদিক দেখবে গেছে। রঞ্জু ভাই, আসলে সেদিন আমার মাথাটা ঠিক আসিল না, কি কথা কি কয়া ফেলাইছে তুমি কিছু মনে নিও না। না আমার আর কি মনে করার আছে রে ভাই, তুমি আর কি বা খারাপ কথা কইছো? এর চেয়ে কত বড় খারাপ কথা বুকের মধ্যে বয়ে বেড়াচ্ছি? রঞ্জু ভাই ঠিক করে কন তো দেখি কি হইছে। আর কয়ে কি হবি, আমার তো সর্বনাশ হওয়ার তা তো হয়েই গেছে। রঞ্জু ভাই আগে অত হতাশ হবি না তো, ঘটনাটা কি হয়েছে আমার কাছে খুলে কন, উপকার ছাড়া ক্ষতি হবি না। আর আমিও তো আপনার মতো পড়ায় শেষ হয়ে গেছিলাম। কথা বুঝো না কেশবালি, সে আর এখন তোমাকে বাসন্তী বৌদি না, সে এখন স্বয়ং মা কালী। যাও তোমার এখন যাওয়া চলবি না। ঘটনা তো এবার নতুন না, মাঝে মাঝে বৌদির আমার হায়া থাকে, তা আপনি কি নতুন নিয়ম চালু করতেছেন নাকি? আরে ভাই তর্ক করো কে, যা করেন তাই শুনো। যাও পিছনে, তুমি এত অস্থির হয়ে গেছো রঞ্জু ভাই। আরে আমার বিষয়তে এর থেকে মেলা জটিল আসছিল, মনের মধ্যে বিশ্বাস রাখো, নিয়ত ঠিক করো। আরে আমি হচ্ছি নিজে প্রমাণ, হাতে নাতে ফল পাইছি, বুঝছো? সত্যি করছো? চলো চলো তো। আমি আমাকে খেতে মোবাইল বুনবো, আপনার অসুবিধা আছে? ইস হ্যাঁ, পরে ফোন করেন আপনি। তোমাকে খুঁজে পাচ্ছিলাম না, যাক পায়ে ভালোই হইলো। দাও ওই চশমাটা খোলো। কে চশমা খুলবো কা? তুমি কও, আমি তোমাকে দেখবার পাচ্ছি, পরিষ্কার দেখবার পাচ্ছি, কোনো অসুবিধা হচ্ছে না, কও। দেখতে অসুবিধা হচ্ছে কথা তোমাকে কিটা কইলো? তোমাকে চশমাটা খুলে দিবে কইছে, তুমি চশমাটা খুলে দাও। আমিও তো তোমাকে জিজ্ঞেস করতেছি চশমা খুলবো কিসের জন্য, কও। আশ্চর্য ব্যাপার, তুমি বুঝেও না বুঝার ভান করতেছো তাই না? তুমি জানো না যে চশমাটা আমার। দাও চশমাটা দাও ভাই, দাও। সরি জাপান ডাক্তার, এই চশমা আমি তোমাকে দিবার পারতেছি না, কারণ যে আমাকে চশমাটা দিয়েছে সে এসে যদি ডিমান্ড করে তাহলে আমি কি করবো, কও। কিরা কাকলি, সে তোমার কাছে চশমা দাবি করবে কিসের জন্য? তোমার চোখের সামনে না ঘটনাটা ঘটলো, আমার চোখের তো খুলে নিয়ে তোমার চোখে দিয়ে দিল না, আর এখন তুমি বেকায়দা করতে চাও তাই না ভাই? চশমাটা দিয়ে দাও না। আমাকে তুমি ভুল বুঝতেছো ডাক্তার, আমি বেকায়দা করতেছি না, আর এরকম 20-50টা চশমা কেনা আমার জন্য তো কোনো ব্যাপার না, সেটা তো তুমি জানো, আর কাকলির মিজাকটা তো জানো। এই চশমা আমি তোমাকে দিয়ে পারবো না। আচ্ছা ঠিক আছে, চশমাটা না আমি কাকলির কাছে নিয়ে নেবো না, কিন্তু আমার ডাক্তারের ভিজিটটা দিয়ে দাও। এই যে তুমি আর একটা ভুল করলে, যে তোমাকে কল দিছে তুমি তার কাছ থেকে ভিজিট দিবে, আমি ভিজিট দেবো কেন? মনে কয় তোমাকে রেন্ডিন দিয়ে ওষুধ বানাই দেয়, সিরাপ বানা দেয়, বুঝছো? ফুসফুস করতেছো কেন?
তুই সাপ না তুমি দংশন করবে ওরে কি সাপে হে দংশী ল ল খাইবে র ও হারে সমগ দিয়া হাজায়া রে বিদির কি হইল রে সমগ দিয়া হাজায়া রে বিদির কি হ্যালো আরে ভাই আপনার তো কিরে সাধন তুই বলে অনেক বড় উস্তাদ মানুষ কোথায় গেল তোর উস্তাদি মা মা গো এরা সবাই তোমার অবোধ সন্তান সাধন তুই হলি শীতের সুরের উস্তাদ আর তোর সওয়াল পকেট মারতে যে পাবলিকের হাতের মার খায় মরে কোনে গেল তোর বংশের গতি কিরে রঞ্জু মন খারাপ এত সহজে ভালোবাসা পাওয়া যায় রে পরীক্ষা দেওয়া লাগে না পরীক্ষা দিবি পরীক্ষা দিলে কোনো অসুবিধা নাই খালি তুমি সুস্থ রাও প্রলয় সৃষ্টি করো না মা ঠাকুরপো ওঠো চোখে মুখে তো জলও পড়ে নাই হাত মুখে ধুয়ে নাও আমি কি পাপ করেছি বৌদি আমার কপালে এরকম অশান্তি অভিখে সবই তো মায়ের ইচ্ছে শুনলে না ঠাকুর তো কইলো আমার এই চোদ্দ পুরুষের ভাগ্য যে আমার বউয়ের উপর মায়ের ভর হয়েছে আমি দেবতা চাই নে বৌদি আমি আমার মানুষ বউটারে নিয়ে সুখে শান্তিতে সংসার করবে চাই এ তো নতুন কিছু না ঠাকুরপো ধৈর্য ধরো তো কয়টা দিন গেলে তো ঠিক হয়ে যাবেনি ওঠো খায় না সোরের গাও 327 ভোট নিয়ে গৌরব করো মনে করিস কেউ তোমাকে কিছু কবিনে আমি তোমাকে বুক দিয়ে আগলায় রাখিছি আর আমার প্রতি তোমাকে এই ভক্তি শ্রদ্ধা আজ আমি যদি সারি সরি গাও ছেড়ে চলে যাই তাহলে তোমাকে কি ক্ষতি হবে রক্ষে করো মা রক্ষে করো অপরাধ করেছি আমাকে ক্ষমা করে দাও ক্ষমা করে দাও বছরে অন্তে একটা করে পূজা দিস তাও আমার কপালে একটা পাঠা জোটে না চুরি করে দেব তাতেই সই সেই চুরি করবার গিয়ে পাঠার বদলে পাঠি নিয়ে আসিস এই তোকের কামে মনোযোগ না সেই পাঠি নিয়ে মেলা ঘটনা হয়ে গেছে মা এই গায়ের লোক খালি তোমার সাথে চালাকি করে নাই আমার সাথে ভালো বেইমানি করিছে ঠাকুর মশাই পুরনো কথা টাইনে তুলে আর গায়ের সকলে অপরাধী করবেন না আমি সকল গ্রামবাসীর পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চাচ্ছি দরকার হয় জোরা পাটা দিয়ে আমরা আগাম পূজোর ব্যবস্থা করব কনে রুপি কনে হ্যাঁ রুপি কো হ্যাঁ রুপি কনে আরে বৌদি বৌদি নাকি অসুস্থ হয়ে গেছে কি হয়েছে চেক করে এই কি দেখাইছে বৌমার শু হ্যাঁ ওষুধ কারে কারে যাও তুমি কানের মধ্যে সঙ্গা লাগাইলে ওই ডাক্তার হওয়া যায় কিন্তু রুগী ছাড়া যার চ চুপ করে বস চ করে কেরে সাজগোজ করে কোনে যাচ্ছ তোর বন্ধুর বোর উপরে মানে ভর করেছে দেখবার গেল না রে মা বাসন্তী বৌদির কাছে যাতে আমার ভয় করে জানো না তাকে যখন ভর করে মানুষের গোপন কথা সব টাস টাস করে কয়ে ফেলে তোর আবার কি গোপন কথা আছে যে কলি ভয় করবি কে আমার কি কোনো গোপন কথা থাকতে পারে না অবশ্য আজ যেটা গোপন কাল সেটা গোপন নাও থাকতে পারে আমি একটা জরুরি কাজে বিশেখালি যাচ্ছি এই তুই বিশেখালি একলা যাই কি করব গুরুদাসের বাড়িতে এই অবস্থা সে তো যাবার পারবে না আচ্ছা মা তুই তো জেরা করিস কে আমার কি জরুরি কোনো কাম থাকতে পারে না মা শুনেক তুই যদি গুরুদাসের বউকে দেখবার যাস
তা লোকের কিন্তু কইছ না, আমি বিশেখালি যাচ্ছি, ঠিক আছে মা? আরে ঘোড়া টিম, এই এখানে সাইকেলটা তোল তো, শোনো গুরুদাস, তোমাকে একটা কথা কই। আমাকে তো কোনো কথাই খবর দিচ্ছে না। আমার মনে হয় কি জানো, এই বাসন্তী বৌদি মনে চিনতে টিনতে একটু বেশি করে, আর রাত্রির বেলা মনে ঘুম টুম হয় না, বুঝছো? ঘুম কম কি বেশি সেটা আমি বোঝবো কেমন করে? আমি তো বিশ্বাস শুলি পরেই মরে যাই, কেউ যদি ঘুমের পর আমার টাইনে বাইরে এনে শোয়ায় থই, তাও তো আমি টের পাবো না। আশ্চর্য ব্যাপারে আবালের মতো কথা কয় না তো, তোমাকে এই একটা সমস্যা, নিজে ফুপা ফুপা ঘুমাচ্ছাও আর বউটা ঘুমাইলো কিনা সে খবর একবার নিচ্ছাও না। শোনো, আমার মনে হয় যে বৌদির এটা একটা অসুখ, তুমি হোমিওপ্যাথি মতে চিকিৎসা করে দেখতে পারো, ভালো ফল পাওয়া যাবে পারে, বুঝছো? এ তুমি কি করছো ডাক্তার সাহেব? ওর মাথায় তো জটা আছে, মাঝে মধ্যে তার উপর মায়ের দয়া হয়, আর তুমি করছো তার অসুখ আছে। আরে আমি কথাটা তোমাকে কইলাম ডাক্তারি মতো, সেটা মানা না মানা তোমার ব্যাপার। আচ্ছা এটা যদি তার অসুখই হবি, তাহলে মানুষের পেটের কথা কয় কে বাগরা? আশ্চর্য ব্যাপার, অত কথা তো আমি কবের পারবো না রে ভাই, আমি তো করছি না যে আমি অবিশ্বাস করি, আমি করছি যে একটা হোমিওপ্যাথিক ডোজ মারিয়ে দেখো, কাজ হলেও হতে পারে, কষিয়ে দাও, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই নাকি রিগেন? আমারও মনে করছি। আচ্ছা ডাক্তার এত করে যখন করছে একটা মারিয়ে দাও, মারিয়ে দাও। আরে না রে, আমি তো এক কথা আরে করতে পারবো না, বুঝতে পারতেছিস রে ওর মাথায় তো জটা আছে। আচ্ছা পুরুত্রে তো তারপরে খবরটা দিল কিটা? কিটা খবর দিল সেটা তোমরা খুঁজে দেখো, আমি নেটি ডোজ লাগলি করে কই আজ আমি কষিয়ে মারবো না। গুরুদা বউ কিন্তু ভালো বউ পাইছাও, মার মতো একটু যত্ন সেবা করো, বুঝছাও? আরে মাথায় যে জটা, এই কি করব? আমার সাথে চালাকি করিস, মনে করিস আমি কিছু দেখি নে বুঝি নে, রক্ত বমি হয় আর নির্বংশ হয়ে যাব। মা মা তুই কৃপা কর মা, মা তুই তো জানিস মা, গায়ের মানুষজন সবাই মুখ্য অধম, আমি তাদের কত করে বোঝানোর চেষ্টা করি কিন্তু তারা বোঝে না। ঠাকুর মশাইয়ের সাথে কথা কওয়ার সুযোগিতা পাওয়া গেল না, তুমি চিন্তা করো না রঞ্জু ভাই, আমি তার কাছে তোমার কথা কয়ে একটা ব্যবস্থা করে দিবান। আরে ঠাকুর মশাই নিজেই তো ধরা খেয়ে বসে আছে। সেটা তো অন্য বিষয়, মা কালী আর ঠাকুরের হিসাব আর আমার হিসাব তো আলাদা। এই যে কাকুলি, তোমার তো দেখাই পাওয়া যাচ্ছে না, যখন দরকার ছিল তখন তো ডাক্তারের কাছে দিনের ভিতর 10 বার করে যাইতে অসুবিধা হইতো না, আর এখন রুগী ভালো হয়ে গেছে ডাক্তারের টাকাটাও তো পাইলাম না, ঘটনাটা কি? হ্যাঁ পান নাই পাবেন, টাকা কি কারো মারে গেছি নাকি? আরে গায়ের মধ্যে এত বড় ঘটনা ঘটে গেল আর আপনি আছেন খালি আপনার ধান্দায়। আশ্চর্য, গুরুদাসের বউর উপর কালি ভর করেছে তার জন্য পুরুত আছে, তা তোমাকে তো হয়রান হওয়ার তো কারণ আমি বুঝে পারলাম না। আপনি বুঝলে তো আমাকেরই মানুষ হয়ে যেতেন, আর গ্রামের মধ্যে এত বড় ঘটনা ঘটে যাচ্ছে আর আমরা হয়রান হব না? আচ্ছা ঠিক আছে, তোমরা তত খুশি হয়রান হও, আমার মিটিয়ে দিলেই তো হয়, আমার পানাটা আমি পালিত হয়। আচ্ছা আমার চশমাটা কোনে, আমি দেখলাম তো যে রুইতন চোখেতে বাবুগিরি ফুটে ঘুরে বেড়াচ্ছে, আমি চাইলাম সে আমাকে নানা কথা শুনে দিল, কে যে আমার চশমা সেটা বেশ আবেশ দিচ্ছেন কি জন্য? শোনেন আমার রুইতনের চাল চলন এমনি সাহেবের মতন, আপনার চশমা চোখে দিয়ে তার বাবুগিরি দেখানোর দরকার হয় না, বুঝেছেন? ওরে খুদা, যা করছি তাই ভুল হয়ে যাচ্ছে তাই না? আচ্ছা ঠিক আছে, আমার চশমাটা ফেরত পালি হয়, বুঝছো? সামান্য একটা চশমার জন্য অত ছোট লোকের মতো করেন কেন? আপনি মনে করেন চশমাটা রুইতনকে উপহার দিয়ে দিচ্ছেন, তালি তৈল। আরঞ্জু ভাই চলেন তো। ভয় পাইলাম কে? আমার মনে হয় কি জানো কাকুলি, আমার উপর থেকে শেফালির মন উঠে যাওয়ার জন্য জাপান ডাক্তার নাই, ওর সাথে ওর খুব বাপ। আরে কি কও তুমি, শেফালিকে চোরের গায়ের মেয়ে আর ডাক্তারের বউ স্বপ্ন দেখতেছি। তুমি দেখেছো দেখেছো, ওর সারা কত বড় সাহস আমার ধাক্কা মেরে চলে গেল, আমি নিশ্চিত ও শেফালির সাথে গপ্প করছিল তাচ্ছে, ওর সাথে আমি আর ধাক্কা করেছি। আমার নাম রঞ্জু না। মাথা ঠান্ডা করো রঞ্জু ভাই, ঠান্ডাও ঠান্ডাও ঠান্ডাও, আগে ঠাকুর মশাই চিকিৎসা করতে নিয়ে নেই, তখন কনে চলে যাবে জাপান ডাক্তার, তখন তোমার শেফালি রঞ্জু রঞ্জু ছাড়া কিছুই কবি নে, এখন যেমন রুইতন কাকুলি 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 ছাড়া কিছুই বোঝে না, বুঝো? ঠিক করছো তুমি, যা শালা কিছু করলাম না শালা। এই গ্রামের মানুষের স্বভাব চরিত্র দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, বুঝছো শিবালি? এই গ্রামের মানুষের স্বভাব চরিত্র কবে ভালো ছিল,
তিন পুরুষদের চুরি চামারি করে জাগারে পেশা তাগারে সব আবার নতুন করে কি খারাপ হবি না না শিবালি তোমার এই কথাটা আমি মানবে পাইলাম না চুরি সে ধরে যে তোমাকে পিষা কিন্তু ব্যবহার সেটা তো অন্য জিনিস এই গ্রামে আগের যারা আছে মনে করে যে তোমার বাপ আমার চাচা তারপরে যে জনসন কাকা তারপরে তোমার সাধন খুঁড়িয়া ইরা তো সিরাম না এ করে কারোর সাথে কোনোদিন বাচ্চা বলে তোকে কবের পারবি না কি সুন্দর ফাইন মানুষ তা কিডা আপনার সাথে খারাপ ব্যবহার করলো কিডা আবার ওই রুইতনার কাকলি আমি ওকে চিকিৎসা করেছি আমার টাকাটা দে সিডা দোয়া তো দূরের কথা আমার চশমাটা আরো গায়েব করে দিবে চাচ্ছে কে রে কে আপনার চশমা ওরা দেয় না এখনো ওরে খুদা চশমা দোয়া তো দূরের কথা আমি রুইতনের কাছে চাইলাম দেখি যে চোখে দিয়ে বাবুগিরি ফুটে বেড়াচ্ছে আর উল্টে কথা আমাকে শুনে দিল কে ঠিক আছে আপনি আর চশমা চাইবেন না আমি দেখব নে কত বড় বাবুগিরি শিখেছে ওই রুইতন না 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 এনে তুমি আর ঝগড়া করবে যাও না আমার নিজের মাথাটা গরম হয়ে গেছিল তো তাই একটু ঠান্ডা করলাম বাবদি এখন কেমন থাকতেছে ছাগল কত টাকায় বিক্রি করিস আউরি জ্ঞান একটা জিনিস খেয়াল করিস এই বৌমাক যখন এই রোগে ধরে তখন কিন্তু চোখ মুখের চেহারা একদম পাল্টে যায় রোগ ধরে কইতে তুমি কি কইবার চাইছ জংশান না না আমি করছি যে আমার বৌমার ইরা যদি রোগী হতো তাহলে তো চিকিৎসা করা যেত আজ কয় বছর ধরে দেখতিস তো কটা দিন ওইরকম থাকবি তারপর এমনিতেই ভালো হয়ে যায় সেটাও তো ঠিক ওর ব্যাপারে আমিও তা বিশ্বাসও চাই না আবার অবিশ্বাস যাওয়ারও সাহস পাই না তা গাল লোকজন কয় তোমার ছোট বৌমার মাথায় বলে সিট আছে এসব হিংসের কথা বুঝলে জলজ জন্তু দেখা যাচ্ছে মানুষের মুখের পর কেমন করে সব সত্য কথা কয়ে দিচ্ছে আমি শ্বশুর আমাকে পর্যন্ত খাতির করতেছে না আর তোমরা কো বৌমার মাথায় সিট আছে বাদ দেও তো কি খবর এগেন কথা কবার পারিছো ঠাকুমশাই কি করে আরে কি জানি কি সব করছে আচ্ছা জেঠা মশাই ইয়ে গুরুদাস কনে ও কোন বৌদিক নিয়ে ঘরে যাক কিন্তু ঠাকুমশাই যাই নিষেধ করে হয় যতদিন বৌমার উপর মায়ের ভর থাকবি ততদিন নাকি তাকে স্পর্শ করা যাবি না ওরে যা এসব কি কথা করছে আরে স্পর্শ করা যাবি না মানে গুরুদাস না ইয়ের স্বামী আরে বাদ দাও মগা সর্দার ওই মহাদেব কালী নিয়ে আমার এ কথা কওয়ার দরকার নেই ওই পুরুষ ঠাকুর যা ভালো বোঝে করুক জ্ঞান জেঠা মশাই আপনার সাথে একটু কথা ছিল রে গোপন কথা নাকি রে তাহলে কি আমরা যাব ঠাকুরপো একটু কথা কর না বাসন্তীর সাথে কথা কব কে বা করে পুরুষ ঠাকুর তো তার সামনে কারো ভিড় বেরিয়ে দিচ্ছে না বোঝো না বউ আমাদের হলে কি হবে কালী মায়ের উপর তো বেশি অধিকার বামুনগারে সেই জন্যই দখল নিয়ে বসে সত্যি কথা কত কি বৌদি আমারও কিরম কিরম ভয় করতেছে চোখ দুটো দিয়েছ কিরম জল জল করতেছে মারে আমি আজকে তোমার সাথে শুব কে মা কালীর দেখি ভয় হয় তুই না কইস মা কালী তো কিছু কবি নে মা কালী দেখি ভয় না ভয় কাকে দে দাও দিয়ে কাকার যেভাবে তার কইছিল প্রত্যেকবার তো দাদাই সব সামাল দিত যত অস্থির হই দাদা যদি সামনে গিয়ে দাঁড়াইতো সব ঠান্ডা হয়ে যেত তখন কোনো পুরো দেখো লাগতো না সব কিছু একলাই সামাল দিত বুঝিনিও একটা কথা হয়নি কাকা ছাগল বাসার কথাটা কি আপনি বৌদির কাছে গল্প করেছিলেন নাকি আমার তো কিছু মনে পড়ে না যদ্দূর মনে পড়ে তোর বাপ জংশন আর মগারেও কিছু কইনি তালি বৌদি আমারে হঠাৎ করে এই কথা জিজ্ঞেস করলু কে সেই প্রশ্ন তো আমারও সকালে পুজোর বলি নিয়ে কথা করছিল আবার পুরুতকেও ধরেছিল সে নাকি উপোস না করে পুজো করবে রাইছিল পুরুত বেটা এই কথা শুনে আমার দিকে যেভাবে তাকাচ্ছিল মনে হচ্ছিল টাকাটা এখনই চাই বসবে আমার মনে হয় কি পুরুতের হাতে টাকাটা দিয়ে মাপটাপ চাইয়ে নেওয়া ভালো যেহেতু মাও কথাটা কয়েছে কত জানা কোনান দিয়ে কী হয়ে যায় আপনার কি মাথা খারাপ হয়েছে কাকা এই কথা কিছুতেই স্বীকার করা যাবে না এই জন্যই তো আপনাকে একা একা করছি কিন্তু ঘটনা যে প্রমাণ হয়ে গেছে কিসের প্রমাণ হয়েছে
স্বয়ং মা কালী এসে জিজ্ঞেস করলেও তো আমি স্বীকার করবো না। নেই দেহি তো কী দেয় আমার কাছ থেকে টাকা আদায় করে। কিন্তু আমার কাছে জিজ্ঞেস করলি আমি কি কব? আপনি এখানে যারা অস্বীকার করবেন কবেন আমি কিছু জানি না, সব জানেরই গান। আমার খিদা লাগিছে, আমি ভাত খাব। সাধন কোনে গেলি রে? আমার বগের ব্যবস্থা কর। তুমি কি যেন করছে মনে হয় ভাত খাতে যাচ্ছে। চলো তো দেখি। মা, তোমার ভোগের আয়োজন তো করা হয় নাই, অপরাধ হয়ে গেছে। এই বাড়িতে কি ভাত রাধা হয়নি? এই বাড়ির মানুষ কি না খায় আছে? সাধন কথা কইস না কে? এই বাড়ির অন্ন জল দিয়ে তোমার ভোগ কি করে হয় মা? বাঙুরের অন্ন ছাড়া তো চলবি না মা। কনে থাকিস তোরা, খিদা লাগিছে বাদ দে, সারাদিন যে কিছু খাইনি সে হুশ আছে? খবরদার, এই বাড়ির অন্ন জল যেন মায়ের সামনে দেওয়া না হয়, সর্বনাশ হয়ে যাবে। কিন্তু মা, তোমার ভোগের আয়োজন তো করা হয় নাই, অপরাধ হয়ে গেছে। এই বাড়িতে কি ভাত রাধা হয়নি? এই বাড়ির মানুষ কি না খায় আছে? সাধন কথা কইস না কে? এই বাড়ির অন্ন জল দিয়ে তোমার ভোগ কি করে হয় মা? বাঙুরের অন্ন ছাড়া তো চলবি না মা। কনে থাকিস তোরা, খিদা লাগিছে বাদ দে, সারাদিন যে কিছু খাইনি সে হুশ আছে? খবরদার, এই বাড়ির অন্ন জল যেন মায়ের সামনে দেওয়া না হয়, সর্বনাশ হয়ে যাবে। কিন্তু মা এত করে করছে আপনি জান না কেন? আপনি না কইছিলেন মায়ের অবাধ্য হলি বিপদ হবি? এত রাতে আমি একলা যাবো কেবা করে? সাধন আমাকে একটু আগে দেওয়ার ব্যবস্থা কর। আপনাকে আমি আগাই দিচ্ছি। কিরে রিগান না কি যেন নাম তোর? এতদিন জানতাম খ্রিস্টানরা মিথ্যে কথা কয় না, দুই নম্বরই করে না। তা তুই শেষ পর্যন্ত জাতের সুনাম নষ্ট করলু? এই কি যে কর না ঠাকুর মশাই, এখন কি আর কোনো জাত বাদ আছে নাকি? জাত তো হন একটাই, চোর, আর দুই নম্বরই ওটা তো পেশা। তাই বলে আমি একটা নিরীহ বামুন মানুষ, আমার সাথে দুই নম্বরই করা লাগে? এটা কি ধর্মে সহ্য হবি? আপনার সাথে দুই নম্বরই করেছি সেটা আপনার কে ডাকলো? কেন তোর সামনে তো মা কলো ছাগল কত টাকা বিক্রি করিছো। আমি তখনই টের পাইছিলাম, এই কত টাকা বিক্রি করিছো। একদম মিথ্যে কথা, এই যে দেখেন চোখ শুয়ে করছি। জীব খসে যাবে রে সারা, মা মিথ্যে কথা কইছে। এই এই কথা কইতে তোর জানে ডর করে না রে? ঠাকুরপো ঘরে যাও না কে? তাহলে কি সারা রাত বারান্দায় বসে থাকবে নাকি? যাও ঘরে যাও। আজকে রাতটা ফাঁকেই কাটাই, অবস্থাটা বুঝলি? যা ভালো মনে নেয় করো, রাত তো মেলা হয়েছে। বৌদি, তোমার ঘরের তে একটা খেতা আর একটা বালি জানিয়ে দাও, আজকে রাতটা কাকার সাথে শুয়ে থাকি। চোখের অবস্থা কি তোমার? দেখি দেখি। আরে দেখি না, কালকে তো সারাদিন আসবে না পাইলাম। ভালো ভালো ভালো, এদিকে যে ঝামেলা শুরু হয়েছে। তাড়াতাড়ি ঝামেলা, আর আবার কি ঝামেলা? কি না কসি যে তোমার কি ঝামেলা হয়েছে সেটা কও।
বাসন্তী বোধে কালি ধরিছে কি মানুষ যুগ যুগ তপস্যা করে মা কালী সাক্ষাৎ পায় না আর বাসন্তী বোধে না চাইতেই কালী এসে ধরেছে না এসব নিয়ে রহস্য করা লাগে না তা সাত সকালে তুমি কনে যাচ্ছ কায় টাস করতেছো কি জানি আমার অসুবিধা হয় যাচ্ছি মালগুলি সাপ্লাই দিয়ে আসার জন্য পেট তো চলা লাগবে তাই না ফোনগুলো বেচে দিবে তাহলে পর তোমার ওই ম্যাডামের সাথে কথা কর কি হবি নি আরে দূর রাখো তোমার ম্যাডাম ওই ম্যাডামের ফোনের ট্যাগ শেষ ম্যাডামও শেষ এখন তোমার নতুন চালান আসবি নতুন ভাই আসবি ম্যাডাম আসবি তাদের সঙ্গে কথা কব আমি কি পকেটের পয়সা খরচ করে কথা কব নাকি তুমি কি মনে করিস আমি তোমাকে একটা কথা কবার চাই আমিও তোমার সাথে যাব সুযোগ পেলে একটা খেপ মেরে আসবো নে না সেটি কিন্তু মন্দ হয় না আমার কাম একটু সুবিধেই হবে মেয়ে সল থাকলে বলে মানুষ আমাকে সন্দেহ করবে না তাই না তুমি দিস যে কি সরাই নিস তোকে চলো না আজকে আমরা দুজন মিলে অপারেশনে যাই তালি বারে যাও রেডি হয়ে আসো তাহলে আমি বাড়ি থেকে রেডি হয়ে আসি হ্যাঁ বাবুগিরি করে বেড়াচ্ছে দেখছে ফেলে বাবুগিরি করতে চেহারা লাগে আর চেহারা যদি জাপান ডাক্তারের মতো থ্যাবড়া হয় তাহলে এবার হাজার চশমা চোখে দিলে জাপান ডাক্তারের মতো থ্যাবড়াই দেখা যাবে বুঝছো তাছাড়া আমার রুইতনের বাবুগিরি করতে চশমা চোখে দেওয়া লাগে হয় তোমার রুইতনের তো নায়ক অসীমের মতো চেহারা তা তুমি সকাল বিকাল ধুয়ে পানি গিলা খাওয়া তো কেউ তো না করে নাই তো মানুষের জিনিস নিছো ফেরত দাও না কে উপকারের নাম পচা বাদল তাই নিয়ে একেবারে ডাক্তারের ফ্যামিলি হয়ে গেছো তাই না রুইতন এক সুরকায় টিটকারি দিস যার চশমার যে নিছে তাকে সাথে বোঝা পড়া হবে তুই গায়ে পরে ঝগড়া করবে লাগিছো কেন হয় তোমাকে উচিত কথা খুলি ঝগড়া রাজা তোমার সাথে কোনো কথা নাই যে চশমা সাথে ফুটে নিকে নেবে রাস্তায় তাক যে দুঃখিস দেখছে বলে ভালো হবে না কিন্তু এই লোকটার সব পাত্র ভালো হয়েছে এ সময় তুই তার সাথে খারাপ ব্যবহার করিস নে শেফালি হ্যাঁ শেফালি শেফালি জি ম্যাডাম বলেন ম্যাডাম আপনার ফোনের ওই টাকা শেষ হয়ে গেছে তো তাই জন্য আমি ফোন করতে পারিনি জি এখন তো বাইরে যাচ্ছি ম্যাডাম ওই আপনার ক্ষতি তো অসুবিধা নেই গত চালানের ফোনগুলো জমা দিতে যাচ্ছি মানে বিক্রি করা আর কি জি হ্যাঁ না 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 ম্যাডাম আপনার ফোন আমি বিক্রি করবো না আপনার ফোনটা আমার কাছে স্মৃতিচিহ্ন হিসেবে থাকছে অবশ্য ম্যাডাম চার্জার নেই চার্জ দিতে পারতেছি না এটা একটা সমস্যা তো ম্যাডাম একটা চার্জার রাখলি পরে তখন যদি রাখতেন তাহলে তো চার্জার পরার জন্য পদ্মারি করো তাই না এই না ম্যাডাম আপনার করছি না তোমার মতো একটা বিজ্ঞানী মেয়ে এরম অজ্ঞানী আচরণ করো কেবা করে টিটকিরি মারো তাই না টিটকিরি স্বাদ আমি মিটিয়ে দিবে পারি বুঝছো আহ কি করছো তোমাকে টিটকিরি মারবো কা তুমি যে ধরনের মলম আবিষ্কার করেছো তা তো বড় বড় বিজ্ঞানীদের পক্ষে সম্ভব না তাই না দেখছে বলে তুই যে কামটা করছিস সেটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না তুই একটা ব্যাটা সাওয়ালার চোখ থেকে চশমা কেড়ে নিচ্ছ তো লজ্জা করে না কে লজ্জা আমার করবি কে লজ্জা তো তোর করে করা উচিত পরের চশমা চোখে দিয়ে চুরির ফোন কানে নিয়ে ম্যাডাম ম্যাডাম করা বাদ দাও দুজন একসঙ্গে সাইড করে আজকে কামে বেরোবো ঠিক করেছি এই সময় আর মন খারাপ করে লাভ নেই তাই না যা তুমি রেডি আসো যা খায় না বোন পুরোহিত ঠাকুর আয়েছে ডাইকে নিয়ে আসবো বলি থাক দরকার নাই তার দরকার হলে একলাই আসবি
ভোগ না দিছু মায়ের ভোগ বোকা পাঠা সারা মায়ের ভোগ হয়নি হঠাৎ করে কথাবার্তা হয়ে গেল তো তা আমার কি হবে নি তুমি আজ কইছিলে যে ঠাকুরের সাথে কথা কবে কিছু মনে করো না রঞ্জু ভাই রুইতনের সাথে বেড়াবার যাবার কথা উঠে আমার সেটা মনেই ছিল না আচ্ছা ঠিক আছে আমি টাউন থেকে ঘুরে এসে তোমার সব ব্যবস্থা করে দেবেন তুমি কোনো চিন্তা করো না আমার ঘুরে এসে আমার যে দিন কাটে না ভাই শোনো রঞ্জু ভাই এতদিন কষ্ট করলে আর একটা দিন আমার জন্য কষ্ট করো না আমি কইলাম তো ফিরে এসে তোমার সব ব্যবস্থা করে দিব হ্যালো হ্যালো জরুরি পরামর্শ আছে আব্বা একটু বাইরে গেছে তা আব্বার সাথে কিসের পরামর্শ কি করছে ওই বাসন্তী বৌদির ব্যাপারে বাসন্তী বৌদি কি হয়েছে হারে খুদা কালকে রাত্রিরে বিশ্বাস করো সারা রাত ভরে আমি আমার কাছে যত বই ছিল তারপরে পড়ে ফানা ফানা করে ফেলা দিছি ঠাকুর মতো যে কথা কইছে সেটা আসলে ঠিক না এটা হচ্ছে একটা অসুখ বুঝছাও ইংরাজিতে একটা হিস্টিরি বুঝছাও হিস্টিরি হোমিওপ্যাথিক ডোজ যদি তুমি কষে মারিয়ে দাও তাহলে কিন্তু অসুখটা ভালো হয়ে যায় কথা না শুনে ভিতরে ঢুকে গেলে কিসের জন্যে আশ্চর্য এটা কি হ্যাঁ এই নেন আপনার চশমা পাইছাও আচ্ছা ঠিক আছে সেটা না হয় নিলাম কিন্তু আমার কথা যে তোমার বিশ্বাসই হলো না কোনো পাত্তাই দিলে না ঘটনাটা কি আমাদের বিশ্বাস হয় আর কি হবে জাগারে মা কালী বদের উপরে ভর করেছে তারা তো আপনার কথা বিশ্বাস করে না সেটা মনে করে ঠিকই কইছাও ইসে মাস হতে কত সময় লাগবে থাকবো আমার জরুরি কাম আছে লুকি দেখে যাবো আচ্ছা রঞ্জু তোমাকে বাড়ির উপর মানে শিবালি করে বাড়ির উপর গেলি পরে তখন আমার সাথে কথা না কয়ে যখন আমি রাস্তাতে যাই তখন আমার ডাকে থামাও কিসের জন্য বাড়ির উপর তো যাও তুমি পিরামিড কথা কওয়ার জন্য সেখানে তোমাকে ডিস্টার্ব করলে তো আবার শেফালি ডাক হবার পারে সেই জন্য এ রঞ্জু এইসব অবান্তর কথা বাদ দাও তো কি জন্য ডাকে থামাইলে সিরা কও ও সব কিছু ভুলে গেছো না কি করছো তুমি কি ভুলে গেছি মানে তুমি যে বইগুলি নিয়ে গেলে সে বিষয়ে তো কোনো কথাই করছো না বইগুলো দাম দাও ওহো এত ঝামেলার ভিতর সব কিছু ভুলে গেছিলাম মনে করে তো ভালোই করেছো শোনো তোমার ওই বইগুলি নিয়ে আমি দোকানে গেছিলাম তো ওরা তো বইগুলি নিয়ে বের চায় না এই কিসব ফালতু কথা করছো এত সুন্দর ইংরেজি বই কিনবার চায় না না আমাকে ফাঁকি দিবার চাও না দেখো রঞ্জু আমি কিন্তু আগেই কইছিলাম যে সব ঝামেলার ভিতর আমি থাকতে পারবো না তোমার বিশ্বাস না হয় তুমি বইয়ের দোকানওয়ালার কাছে জিজ্ঞেস করে দাও তারা কি কয় এই কি কয় কি কয় শুনি কয় যে ওসব বই নাকি ঢাকা শহরের ফুটপাথে 5-10 টাকা দেখি না ওরা আমাকে আরো বুদ্ধি দিল যে ওই কটকটির দোকানে শেয়ার দর বিক্রি করার জন্য কি করছে তরুণ আমি কি তোমার বই আমি ব্যাগে করে ঘুরে বেড়াচ্ছি না মনে করে দিতে ভালো করেছো কালকে সকালবেলা তোমার ফেরত দিলেই তো হলো ভাই খারাপ সত্যি করে কত বুকে হাত দেখো শেফালি যে আমার মৃত্যু কামনা করে দরগায় মুরগি মানত করেছিল সে কথা তুই জানতি না ওই জানতি না এই যে লোকটা শোনেন কি খবর কম তো সেই যে গেলেন আর কোনো খবর নাই আমরা প্রত্যেকদিন আপনার জন্য গান গায় গায় অস্থির হয়ে গেলাম আপনিও কি গান কন রেডিও সেন্টার আপনিও কি চান্স নেবেন
আমাকে গানার কিটা শুনে কোন আপনি যার গান শুনে মথুরাপুরে রাস্তা হারাই ফেলেছিলেন তার কথাই করছি আমি অবশ্য কালকেও আপনার গায়ে আইছিলাম কিন্তু সাহস করে তার ঘরের দিকে যাবার পারিনি আপনার জানি এত ভয় কি করব কোন সেদিন তো উনি ভয় ধরায় দিয়েছে আপনার সামনে তো ঘটনা বলছিলাম যে আচ্ছা আপনাকে নামটাও তো জানা হলো না আমার নাম জানি আর কি হবি কোন যার গান শুনে পাগল হয়েছেন ধাক্কা খেয়ে ঘাড় বাঁকা করেছেন তার নামটা জানলেই তো হয় সাথে আপনারটা শুনে রাখলেই তো ক্ষতি নেই ঠিক আছে সকলের নামই শোনা যাবেনি তার আগে চলেন আপনি তার কাছে নিয়ে যাই কিন্তু আমার যাওয়াটা কি ঠিক হবি না কছিলাম যে যদি মান্নান ভাই দেখে ফেলায় এতই যদি ভয় করে তাহলে আর গান শুনবে রাইছেন কে ভয় নেই মান্নান ভাই বালুচরে গেছে সেখানে নাকি এক বড় শিল্পী আছে তার কাছে গেছে আসেন আশা করা লাগবি নে ওই দেখ চলে আসে আমি কি তাকে আসবার জন্য গানটা করছিলাম নাকি শোনে মনের মধ্যে যখন যে ভাব হয় গানও সেরকম মুখ দিয়ে বাড়ায় আসে হইছে চুপ করে আই ঘরের মধ্যে আয় না রে এখন আর আসবো লাই বাড়ির বাপ আছে তোর গান শোনার মানুষ তো আই নিয়ে দিলাম আর শোনে আবার যেন ভয় দেখাস নে সে নাকি ভয়ে তোর ঘরের কাছে আসবে সাহস পায়নি আপনি সত্যি ভয় পেয়েছিলেন না মানে হয় হয়েছে কি আমাদের গায়ে বাসন্তী বদি আছে না তাক মা কালী ভর করেছে আচ্ছা উনি তো আপনার নামটা কয়ে গেল না তার নামটাও জানিনি আচ্ছা আপনারা কয় ভাই বোন শোন গুরুদাস এসব দেবতা তো খুব রাগী দেবতা এই দেখ না আমার মতো বামুন মানুষের চোখের অবস্থা কি হয়েছে তাই করছিলেন যে মায়ের যেখানে আস্তানা সেখানে তাক নিয়ে বসাই দি ঘরের বউকে আপনি খেপি বানানোর কথা করছেন ঠাকুর মশাই তাহলে আমার সংসারের কি অবস্থা হবিনি হ্যাঁ কালী মায়ের ইচ্ছে বড় তা তোর সংসার বড় হলে রে মূর্খ শোনে এত বড় সুযোগ হাতছাড়া করা ঠিক হবি নে মনে কর যে এই সারিসুরি গায়ের পরিচয় বদলে যাবি এটা একেবারে তীর্থস্থান হয়ে যাবি দেশ বিদেশ থেকে হাজার হাজার লোক মায়ের কৃপা লাভের জন্য ছুটে আসবে এই শেফালি এই তুমি যাও আমি একটু গুরুদের সাথে কথা কয়ে আসি ঠিক আছে কিরে মলম আলি তোর মলমের ব্যবসা কিরম চলে দিব নাকি আমার চোখে একটু মলম আনিছু তো বৌদি তুমি কিরম আছো বৌদি কইসকে পুরুত শুনলি রাগ হবিনি মা ক মা দরগায় মুরগি মারত করে তো রঞ্জু মরল না রে এক কাম করেক আমার নামে একটা পাঠা বলি দিস তালি দেখবি রঞ্জু ঠিক টেনের তলে কাটা পড়বি
কিরে এই অসময়ে একা একা কি মনে করে রে গোলাম? গায়েরটা ঝামেলা হয়ে গেছে। হ্যাঁ, ওই দাদুরের টাকা নেওয়ার পর থেকেই একের পর এক ঝামেলার সংবাদ নিয়ে আসতেছিস। হ্যাঁ, এই যে সেই কবে সামান্য 900 টাকা একটা কাম জমা দিয়ে গেলি তিনজনে মিলে, তারপর থেকে কোনো হদিস নেই। এবার করে কাম করলে তো এই টাকা শোধ হবে কি করে রে? কথা তো ঠিকই কয়েছেন। আসলে হয়েছে কি, ওই গুরুদাসের বউটা হঠাৎ কালিত ভর করিছে, এই নিয়ে একটা হুলুস থুলুস চলতেছে। গুরুদাসের মনটাও খারাপ, কাদাকাটি করতেছে, তাই কামে কাজে একটু পিছায় পড়েছি। বউয়ে কালিত ভর করেছে বলে কি কান্দাকাটি করে কাজ বন্ধ করে দিতে হবে? হ্যাঁ, আরে এই যে আমার বউ মরে গেছে, তারপরে কি আমি কাম কাজ করে খাচ্ছি নে? শোন, ওই কাঁদাকাটি বাদ দিয়ে মনস্থির করে কাজ করতে বলবি, বুঝেছিস? ঠিক আছে কবানে, চ্যাংরা একটু বউ পাগল তো, এইটাই হয়েছে সমস্যা। তুই কি গুরুদাসের বউয়ের খবর দেবার জন্যই আসছিল? না, মানে ভাবলাম যে আপনার সংবাদটা দিয়ে যাই, হাজার হলো আপনার নুন খাই তো। বাহ, বেশ ভালো করেছিস। শোন, গুরুদাসকে কবি ওই বউয়ের জন্য তো পাগল হওয়ার কিছু নেই, বুঝেছিস? যে এই এই চ্যাংরা, শোন, ওই যে রিগানের বাপ জংশন আছে না, জংশনের কবি আমার সাথে একটু দেখা করতে। আচ্ছা শিবালি, তোমার খালা দাবাই রঞ্জু যার দেখলি বমি আসে, সে তো আমার পিছনে বেশ ভালোই লাগিছে। কে আবার কি চোখে মলম লাগাই বসাইছে? না, মলম লাগাই নাই, কিন্তু সে সবসময় তো আমার উপর মানসিক নির্যাতন করতেছে। আপনি তার কি ক্ষতি করেছেন যে আপনাকে সে নির্যাতন করতেছে? সে কথা তো আমি কবে পারবো শিবালি। সে সরাসরি আজ আমাকে এসে জিজ্ঞেস করলো যে তুমি যে তার মরণের জন্য মুরগি মানত করেছাও, সেটা আমি জানি কিনা। আপনি কি করলেন? আমি আবার কি করবো, চুপ করে থাকলাম। কে চুপ করে থাকলেন? কে কবার ফেললেন না যে কথা তো গায়ের সকল মানুষই জানে। তোমার কাছে না শুনে না জানে কি কই আর এক বিপদে পড়ি, এজন্য তো আমাকে মেলা অচাব্য কথা আবার হতম করা লাগলো। এখন দেখতেছি আবার চললি পারে আমার ডাক্তারি বিদ্যা ছাড়ি দেওয়া লাগবে। কে কে ডাক্তারি ছাড়া লাগবে? কে সোরের ভাই মাটিতে ভাত খেয়ে বেড়ছান। শোনেন, এ নিয়ে কোনো চিন্তা করেন না, এ বিষয় নিয়ে আপনার সাথে যেন কোনো কথা না হয় সে ব্যবস্থা আমি করে দিবনি। আমার জন্য আর তুমি কত মানুষের সাথে ঝগড়া করবে, এমনি চশমানের রুইতন কাকুলির সাথে যে ভেজাল বাইদে আছে। থাক, আর দরদ দেখাতে হবে না, যান মনোযোগ দিয়ে ডাক্তারি করেন গা। আপনার মরণ কামনা করে আমি দরকার মুরগি মানত করেছি, মুরগিতে কাম হয় না, দরকার হলে ফাঁসি মানত করি। আপনার কোনো সমস্যা আছে? আরও শুনে রাখেন, বাসন্তী বৌদের উপরে যে মা কালী ভর করেছে সে আমাকে কথা দিছে, তার নামে যদি পাঠা বলি দিই নির্ঘাত আপনি ট্রেনে কাটা ফিরে মরবেন, বুঝেছেন? দরকার হলে সেও করব। আমি খালি ঘরে ঢুকে ওর মাথায় হাত দিয়ে কইছি যে বাসন্তী কিরাম আছো, সাথে সাথে আমার ভূতে ভিসে মাই শুরু করে দিছে। ভাই কি আমাকে শুয়ে দিল? কে ঠাকুর মশাই তোমার তাক শোয়ার কথা নিষেধ করেছে, তুমি শুবে গেছো কে? এটা তুমি কেমন কথা কচ্ছো বৌদি? ভালোই তো মার পড়েছে, চলো চলো তেল মালিশ করে দিই, চলো চলো তো যা যা। জীবনে এরকম করে মার খাওয়া লাগবি তা কোনোদিন কল্পনাও করিনি বৌদি। যে কাম করি মানুষের হাতে ধরা পড়ে মার খাওয়ালে অনেক সান্ত্বনা পাওয়া যেত।
ও কথা কই না ঠাকুর বউ, বউয়ের হাতে মার খেলে তো জীবন যায় না, পাবলিকের হাতে পড়লে তো জীবন বাঁচে না। আমার এত সুন্দর বউ যে জীবনে আমারে কোনোদিন জোর করে একটা কথাও কইনি, সেই বউ চলা কার দিয়ে আমারে মারে একেবারে রক্ত রদি করে দিল, এ দুঃখ আমি কবে রাখবো? ভগবান কি এই লেখি রেখেছিল আমার কপালে? চুপ করো তো। তুমি সুখে থাকো শেফালি, তোমার পথের কাঁটা দূর হয়ে যাচ্ছে। শুধু শুধু কষ্ট করে টাকা খরচ করে পাটাকাশি আর কিনবার লাগবে না, এই রাতেই তোমার মনের আশা পূর্ণ হবার লাগছে। শেফালি, তুমি তুমি ভালোবাসার মর্ম বুঝলে না শেফালি। তুমি কি মনে করেছো যে হাতুড়ি ডাক্তার আমার যে তোমাকে বেশি ভালোবাসে, আমার যে বেশি সুখী রাখবে পারবে? সুরের বংশের মেয়ে তুমি একটা হাতুড়ির ডাক্তার ভালোবাসলে সি সি সি, তাকে স্বপ্ন দেখলে সি সি পাইলে এটা। আমি সি সি করতেছি কি জন্য? তোমার যা ইচ্ছে হয় যা ভালো মনে করো সেটাই কর। জেঠা, হ্যাঁ দেখেন কি জানি আসতেছে, কাম সারিছে। একি গজব শুরু হলো রে রিগান, শ্যামলি তুমি ভালোবাসার মর্ম বুঝলে না। এই জীবন রাইখে কি হবে কিচ্ছু হবে না, বইয়ে যাও। ওই আল্লাহ দাস কে পথ চেনা নাই ঘাট চেনা নাই, নাই কোপারের কড়ি অবেলাতে ভিড়ল তরি, এখন কি যে করি তবু আশায় বসে থাকি তোমার চরণ ধরি, বিনা তারে ডাক দিছে বন্ধু সাকিন সারি সুরি, পবনের নাও বাসাইলাম তোমায় স্মরণ করি, বিনা তারে ডাক দিছে বন্ধু সাকিন সারি সুরি।